আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। সাতক্ষীরার একজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, ওনার নাম মিস্টার রঘুনাথ খা। তিনি দীপ্ত টিভি এবং একটা বাংলা পত্রিকা, বাংলা একাত্তর নামক একটা পত্রিকা, এই দুটো প্রতিষ্ঠানের সাতক্ষীরা জেলা প্রতিনিধি। এবং এটা নিয়ে গত দুদিন আমি বিভিন্ন পত্রিকায় একাধিক নিউজ দেখলাম। এখন প্রশ্ন হল, দুটো প্রশ্ন এখানে, একটা প্রশ্ন হলো যে আমি এই প্রসঙ্গেই বাংলাদেশের যে পুলিশ, রাজনীতি এবং সাংবাদিকতা, এই তিনটে নিয়েই কিছু প্রশ্ন করতে চাই। যেমন ধরা যাক, আমি এই নিউজতে একাধিক পত্রিকা পড়েছি, পত্রিকাগুলো পড়ে আপনি কিন্তু বিভ্রান্ত হবেন। বিভ্রান্ত হবেন এই কারণে, এক এক পত্রিকায় নিউজগুলির মধ্যে, সবগুলো পত্রিকার নিউজের মধ্যে কিন্তু মিল পাবেন না। যেমন ম্যাক্সিমাম পত্রিকায় লেখা হয়েছে যে ওনাকে সোমবার সকালের দিকে গ্রেপ্তার করা হয়, 11টার দিকে, কেউ লিখেছে 10:30, কেউ 11টা, ঠিক আছে, এটা নিয়ে আমি টাইম খুব ঝামা, আধা ঘন্টা এটি সেদিকে হতেই পারে। পুলিশ বলেছে তাকে তারা গ্রেপ্তার করেছে সন্ধ্যা 5:45 তারা গ্রেপ্তার করেছে। মাঝখানের যে এই প্রায় 7 ঘন্টা, সমস্ত পত্রিকা বলছে যে এই 7 ঘন্টা তাকে কোথায় রাখা হয়েছিল কেউ বলেনি। বিভিন্ন পত্রিকায় লেখালেখি না হলে নাকি তাকে গুম করে ফেলা হতো, গুমই তো ছিল, 7 ঘন্টা সে গুম। পুলিশ তাকে তার উপস্থিতি স্বীকার না করে, এটা কিন্তু গুমই বলবেন আপনি, তাই না? এই প্রক্রিয়াতে হয়, অনেক সময় এই প্রক্রিয়াতে হয়। আবার আমি বিভিন্ন পত্রিকাগুলি বলি, যেমন ধরেন এই পুলিশের যে বক্তব্য, এই হুবহু এই বক্তব্যটা কিন্তু আমরা পেলাম একটা পত্রিকায়, যে হলো দৈনিক ইনকিলাব পত্রিকা। আমি আগে আপনাদের কয়েকটা শিরোনাম পড়ে শোনাই, তাহলে দেখবেন আপনি। সমকাল পত্রিকা একটা শিরোনাম হয়েছিল, তুলে নেওয়ার পর সাংবাদিক রঘুনাথ খা নিখোঁজ। ওরা প্রথম যে নিউজটা করেছিল, তাকে সকাল 11টার সময় তুলে নিয়েছে, তারপরে তাকে আর কোনো কেউ খুঁজে পাচ্ছে না। তারা স্ত্রী থানায় যোগাযোগ করেছে, তারা বলে তারা তা জানে না। এটা হলো সোমবারের। বাংলা ট্রিবিউনে মঙ্গলবার দিন নিউজ করলো যে তুলে নেওয়ার 7 ঘন্টা পর গ্রেফতার দেখানো হলো সাংবাদিককে, এটা বাংলা ট্রিবিউনে নিউজ। ডেলি স্টার বাংলায় সেখানে যে নিউজটা হয়েছে যে বিস্ফোরক চাঁদাবাজির মামলায় সাংবাদিক রঘুনাথ খা জেল হাজতে, গুড। তারপর দেখা গেল প্রথম আলোতেও কিন্তু মোটামুটি একই ধরনের নিউজ করা হলো, সেখানে দেখানো বলা, সেখানে শিরোনামে বলা হয়েছে সাতক্ষীরায় বিস্ফোরক ও চাঁদাবাজির মামলায় সাংবাদিক রঘুনাথ খা কারাগারে। এই সব কিছুর বিপরীতে আমরা দৈনিক ইনকিলাবে যে নিউজটা দেখলাম তার শিরোনামটা শুনুন। তার শিরোনাম হলো সাতক্ষীরায় কুখ্যাত চাঁদাবাজ সন্ত্রাসী রঘুনাথ খা আবারও গ্রেফতার। এই বাংলাদেশের, এটা কিন্তু একটা পত্রিকা। এখন যে ভদ্রলোক কেবল ইনকিলাব পড়েন, তার কাছে পড়ে কি মনে হবে সেটা আমি দেখাই। ওনার আবারও গ্রেফতার মানে তারা বলতে চাচ্ছে যে এর আগেও রঘুনাথ খা আরেকবার গ্রেফতার হয়েছিল 2007 সালে 14ই মে, মানে তখন আপনার ওই তত্ত্বাবধায়ক সরকার ছিল, তাদের যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল। তারপরে সে ওইখানে মামলায় তার 4 বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়েছিল, সেটাও ছিল চাঁদাবাজির মামলা। এবং সেখান থেকে বেরিয়ে এসে সে নাকি নিয়মিত চাঁদাবাজি করে থাকে এখন। পুলিশের যে বক্তব্য সেটা আমরা পড়েছি, পুলিশের বক্তব্য সেখানে বলা হয়েছে যে, মানে পুলিশের বক্তব্যের সঙ্গে ইনকিলাবের রিপোর্ট প্রায় হুবহু মিলে যায়। পুলিশ তাকে একদম চিহ্নিত চাঁদাবাজ হিসেবে মানে চিহ্নিত করেছে, সে চাঁদাবাজি করে। এবং পুলিশ যেটা বলার চেষ্টা করছে যে তারা দেবহাটা উপজেলার সাপমারা খালের উপর কয়েকজন বড় দুষ্কৃতিকারী বড় ধরনের অন্তর্ঘাতমূলক কার্যক্রম ঘটানোর জন্য গাছের গুড়ি ফেলে অবস্থান করছে, এরকম একটা সংবাদ পেয়ে তারা সেখানে যায়। এবং গেলে পরে সেই দুষ্কৃতিকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে, ওর রঘুনাথ খা সহ আরও দুজনকে তারা গ্রেপ্তার করে। তবে ওই এলাকার লোক সেরকম ককটেল বিস্ফোরণের কোনো সংবাদ শব্দ পেয়েছে কি না, এটা এখন আমরা অবশ্য জানতে পারিনি, হয়তো দু একদিনের মধ্যে জানাও যাবে। আর সবগুলি পত্রিকায় যেটা বলা হচ্ছে যে রঘুনাথ খা স্ত্রীর বরাত দিয়ে বলা হচ্ছে যে
সে সকালবেলা সোমবার সকালবেলা একটা ভাড়ায় চালিত মোটর সাইকেল নিয়ে দেবহাটার খালিশা খালি এলাকায় যায়। সেখান থেকে ফিরে আসার পথে ডে নাইট কলেজ মোড়ে তাকে আটক করা হয় এবং সাদা পোশাকে কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায়। এবং যে মোটর সাইকেলে চড়ে সে গিয়েছিল সেই মোটর সাইকেলের চালক আব্দুল কুদ্দুস জানায়, যেখানে আব্দুল কুদ্দুসের ভাষ্যটা কি, যে তিনি রঘুনাথ খাঁকে নিয়ে দেবহাটা খালিশখালি এলাকায় গিয়েছিলেন, সেখানে রঘুনাথ খাঁ মোবাইলে কিছু ছবি তোলেন, ফিরে এসে বড় বাজারে বাজার করেন, বাজার নিয়ে ফিরে আসার পথে পিএন স্কুলের সামনে তাদের গতিরোধ করেন আইন প্রয়োগকারী সংস্থার পরিচয় দানকারী লোকেরা, পরে তাকে বাইক থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। মোটামুটি এই হলো গিয়ে বিভ্রান্তি। সবগুলি পত্রিকা লিখছে একটা, পুলিশ বলছে আরেকটা, ইনকিলাব পত্রিকা পুলিশের কথাকে সাপোর্ট করছে, ইনকিলাব পুলিশের বক্তব্যটাকে হুবহু সাপোর্ট করছে, আদালত তাকে জেলে পাঠিয়ে দিয়েছে, তাকে জামিন টামিন দেয়নি। তাহলে এখান থেকে আপনারা একটা ধারণা করতে পারেন এই যে দেশটি কীভাবে চলছে, দেশটাকে কারা চালাচ্ছে। একজন মানুষকে ধরে নিয়ে গেলেন আপনি, ধরে নিয়ে যাওয়ার পর তাকে 7 ঘন্টা কোথায় রাখলেন কেউ জানে না, 7 ঘন্টা পরে বললেন তাকে সন্ধ্যার সময় গ্রেফতার করা হয়েছে, এবং এ কথার সাক্ষীকে পুলিশ নিয়ে যায় আর কেউ না। আর তাকে যে সকাল 11টার সময় নিয়ে যাওয়া হয়েছিল এর সাক্ষী অনেক। পুলিশ বলছে ওই সাংবাদিক বোমা ফাটিয়ে পালাচ্ছিল, তাই তাকে সাংবাদিকের কাছে বোমা ফাটানো। পুলিশ বলেছে শেষ পর্যন্ত কিন্তু সেটাই হচ্ছে গৃহীত, এবং পুলিশ তার কথার সপক্ষে কিন্তু একজন সাংবাদিককেও ম্যানেজ করে নিয়েছে যে তার পত্রিকায় লিখছে সে চিহ্নিত সন্ত্রাসী। রঘুনাথকে চিহ্নিত সন্ত্রাসী, আমি ওই এলাকায় কয়েকজন সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করেছি ঢাকা থেকে টেলিফোনে, তারা কেউ কিন্তু ওই ইনকিলাব সাংবাদিকের ওই বক্তব্যকে সমর্থন করেননি। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন আমরা মানে আঞ্চলিক পর্যায়ে সাংবাদিক দেখি, প্রচুর সাংবাদিক নামধারী ব্যক্তি আছেন যারা নাকি সবসময় মানে থানার সঙ্গে তাদের সম্পর্কটা খুব ভালো থাকে, তাদেরকে থানাতেই পাওয়া যায় বেসিক্যালি, নানা রকম তদবির বাণিজ্যের সঙ্গে তারা জড়িত থাকেন। তো আমার কথা কিন্তু সব জায়গায় যে পুলিশ কী করছে, সাংবাদিকরা কী করছেন, অথচ সাধারণ মানুষ কিন্তু বিপদে পড়লে এই দুই শ্রেণীর মানুষের কাছে যান। তো পচন কি সব জায়গায় ধরল? আমরা এই ধরনের বিষয় নিয়ে আগামীতে আরও আলোচনা করার আশা রাখি। প্রিয় দর্শক, আপনি আমাদের সঙ্গেই থাকবেন আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।